আসসালামু আলাইকুম। কম্পিউটার এমন একটি যন্ত্র যার সাহায্যে আমরা তথ্য বা উপাত্ত বিশ্লেষণ করে ফলাফল লাভ করি। কম্পিউটার কি কি জানলাম? কম্পিউটার একটি গণনা যন্ত্র, আর এর সাহায্যে আমরা তথ্য বা উপাত্ত বিশ্লেষণ করে ফলাফল লাভ করতে পারি। Thank you.
এটার কাজ গণনা করা, উপাত্ত বিশ্লেষণ করা, তথ্য বৈবাদ্য সংরক্ষণ করা এবং ফলাফল সম্পাদন করে। এক নম্বর হচ্ছে ইনপুট, কম্পিউটার ইনপুট দেয়, তারপর সেই ইনপুট মেমোরিতে জমা থাকে, মেমোরি প্রসেসরে সেটা প্রক্রিয়া করে ফলাফল আউটপুটে প্রদর্শন করে। স্মার্টফোন এক ধরনের কম্পিউটার, কিন্তু স্মার্টফোন এবং কম্পিউটারের মধ্যে পার্থক্য রয়েছে। স্মার্টফোনের তুলনায় কম্পিউটার বেশি কার্য সম্পাদন করে।
গ্যাসের দুটি অংশ, কয়েকটি অংশ, দুটি অংশ, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। যা আমরা হাতে ধরতে পারি বা বাহ্যিক স্পর্শ করতে পারি, যেমন কম্পিউটার, ডেস্কটপ, কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি যা যা আছে যা আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি, সেগুলোই হচ্ছে হার্ডওয়্যার। বাহ্যিক স্পর্শ করা যায় সেগুলো হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার যেগুলো বাহ্যিক ভাবে আমরা স্পর্শ করতে পারি সেগুলো হচ্ছে হার্ডওয়্যার, আর যেগুলো আমরা বাহ্যিক ভাবে স্পর্শ করতে পারি না সেগুলো হচ্ছে সফটওয়্যার। কিবোর্ড, মাউস, ডিজিটাল ক্যামেরা, ওয়েব ক্যামেরা এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইস কি? আউটপুট ডিভাইস হচ্ছে যে মনিটর, প্রিন্টার। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই, আগামী ক্লাসে বিস্তারিত বিষয়ে জানবো।